বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, পর্যটকদের আকৃষ্ট করছে উদয়পুরের দেবী গ্রাম। রাজ্যের অন্যান্য গ্রামগুলোর মতোই পর্যটনের একটা কেন্দ্র যে গ্রাম হতে পারে তা কিন্তু আবারও দেবী গ্রামের মাধ্যমে তুলে ধরা হলো। রাজ্যের লঙ্কামুড়া থেকে শুরু করে অন্যান্য গ্রামগুলো সাজিয়ে তোলা হয়েছিল এবং এই সাজিয়ে তোলার পরিপ্রেক্ষিতে পর্যটকদের ভিড়ও কিন্তু সেই গ্রামগুলোতে গেছে এবং পর্যটকরা সেখানে যেরকম খুব সুন্দর চিত্রকলা দেখতে গেছেন, একই রকম ভাবে সেই জায়গার সাধারণ মানুষের কিছুটা আয়ও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই বিষয়গুলোকে সামনে রেখে উদয়পুরের দেবী গ্রামকেও সাজিয়ে তুলছেন আর্টিস্টরা এবং বিভিন্ন রকমের চিত্রকলার মাধ্যমে বিভিন্ন ঘরগুলোর দেওয়ালগুলো কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। 2018 সালে সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের পর্যটনকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে অভিনবত্বের ছোঁয়া আনছে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলাতে অভিনবত্বের ছোঁয়া লাগিয়ে দেওয়াল চিত্রাঙ্কনের মাধ্যমে আধুনিক গ্রাম তৈরি করেছে সংস্কার ভারতী। সংস্কার ভারতী গোমতী জেলার উদ্যোগে এবং ত্রিপুরা প্রান্তের আন্তরিক সহযোগিতায় মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমি উদয়পুরের ব্রহ্মাবাড়ি থেকে 2 নম্বর ফুলকুমারী হয়ে কল্পতরু আশ্রমের সন্নিকটে মাত্র 3 কিলোমিটার দূরে গানথালুং এলাকায় তৈরি হচ্ছে দেবী গ্রাম। এই গ্রামের 117টি জনজাতি পরিবারের বসবাস রয়েছে, যার মধ্যে প্রায় 53টি মাটির দেয়ালে তুলির টানে ফুটিয়ে তোলা হচ্ছে ত্রিপুরার জনজাতিদের জীবনশৈলী এবং ত্রিপুরার রাজন্য আমলের বিভিন্ন বিষয়বস্তু। ওই এলাকার জাতির সাধারণত নোয়াদোয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, পেশায় তাদের কাজ কৃষি। সংস্কার ভারতী গোমতী জেলার উদ্যোগে গ্রামের এই অভিনব উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। তারা আশা ব্যক্ত করেছেন গানথালুং থেকে পরবর্তিত হয়ে এই দেবী গ্রাম পর্যটকদের একটি অন্যতম কেন্দ্র হয়ে উঠতে চলেছে, যাতে করে তাদের আর্থিক উপার্জনের ব্যবস্থাও বাড়ছে। 14 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত গানথালুং দেবী গ্রামে আয়োজিত এই দেওয়াল চিত্রাঙ্কনের মাঝখানে চলছে ওই এলাকার ক্ষুদে শিশুদের নিয়ে বিভিন্ন বিভাগে যেমন নাটক, গান, নাচ ইত্যাদির 7 দিনব্যাপী কর্মশালা। জনজাতিরা ওই এলাকার ক্ষুদেরাও কর্মশালাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে যে আগামী 20 অক্টোবর সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চে এই কর্মশালাগুলোতে অংশগ্রহণকারী ক্ষুদে শিশুদের তাদের প্রতিভাও উপস্থাপন করবেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনব। নমস্কার, আমি সংস্কার ভারতী গোমতী জেলার উদ্যোগে আজকে যে দেবী গ্রামে আয়োজন চলছে সেই বার্তা আমি রাজ্যের প্রতিটা কোণায় দিতে চাই। আমরা মাতাবাড়ি সংলগ্ন গানথালুংয়ের দেবী গ্রাম 14 তারিখ থেকে 20 তারিখ অবধি আমাদের কর্মযজ্ঞ চলবে। আপনারা আসবেন, দেখবেন এই কর্মশালায় রাজ্যের বিখ্যাত শিল্পীরা, সব মিলিয়ে 60 জনের মতো শিল্পী হবে। বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে কর্মযজ্ঞ চলছে। তারপর 20 তারিখে আমাদের মূল অনুষ্ঠান হবে, ওইখানে স্টেজে উপস্থাপন হবে জনজাতিদের নিয়ে বিভিন্ন নাটক, নাচ এবং গানের বিভিন্ন প্রোগ্রাম থাকবে। আপনারা আসবেন, দেখবেন সবাই। সবাইকে নমস্কার। আজকে আমাদের গাতলং গ্রামে দেবী গ্রাম নামে পরিচিত হতে চলেছে যে সংস্কার ভারতী। আমাদের এই গাতলং গ্রামে প্রথম যে কৃষি সংস্কৃতি ইতিহাস নিয়ে এসা, যে আমাদের যে আমাদের যে বাড়ির বাড়ি যে আলপনা করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অত্যন্ত আনন্দিত এবং স্বাগত জানাই। আর যারা আসেন আমাদের এই গ্রামে এসে সবাই যাতে উপভোগ করতে পারেন, সবাই যাতে আমাদের এখানে সবাই আমন্ত্রিত। আপনারা শুনলেন সংস্কার ভারতীর যারা কর্মকর্তারা রয়েছেন কি বলেছেন তারা। দেবী গ্রামের বিভিন্ন ঘরগুলোতে, ঘরের দেওয়ালগুলোতে সুন্দরভাবে চিত্রকলার মাধ্যমে সাজিয়ে তোলা হচ্ছে এবং অন্যান্য গ্রামগুলো যেগুলো আমরা বিগত বছরগুলোতে দেখেছি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সংস্কার ভারতীর তরফে এবং তার পরিপ্রেক্ষিতে সেই গ্রামগুলোতে কিন্তু পর্যটকদের ভিড়ও জমেছে এবং তার পাশাপাশি গ্রামের যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের উপার্জনের যেরকমভাবে ব্যবস্থা হয়েছে একই রকমভাবে গ্রামের যারা কচি কাচারা রয়েছে তারাও কর্মশালার মাধ্যমে বিভিন্ন নতুন জিনিস শিখতে পারছে।
সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।